হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বেশ ফাটাফাটি আছো। তো আজকে আমার এক দাদার বিয়ে, আজকে অ্যাকচুয়ালি বিয়ে নয়, আজকে আইবুড়ো ভাত। তো কী করছো, আমি পিসির বাড়ি চলে এসেছি, চলো উপরে দেখছি আমার সাথে সাথে হচ্ছে। তো সবাই উপরে উঠেছে, খেতে বসেছে বড় উল্টে যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকেলে একটা কেক কাটিং সেরিমনি রাখা হয়েছে। তো এই বুড়ো ভাতে এইটুকুই ক্যাপচার করেছিলাম, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট দিন বিয়ের দিন। তো চলো এখন, টাটা। আচ্ছা এটা কেটে ওই বাটিতে করে সবাইকে দিয়ে দাও। তো এখানে এখন গায়ে হলুদ হচ্ছে, এরপরে যাব আমরা গায়ে হলুদ দিতে। তো এই যে দেখো সব তত্ত্বপূর্ণ গাড়িতে তোলা হচ্ছে। গাড়িতে উঠে বসে পড়েছি, আর এই গাড়িতে আমরা দুজন, সামনে একজন বসেছিল আর এই যে আমি। তো গায়ে হলুদ নিয়ে চলে এসেছি, এই যে গায়ে হলুদগুলো এখন তত্ত্বগুলো রাখা হচ্ছে, দেখতেই পাচ্ছ। খুব একটা ভালো করে তুলতে পারিনি,
সারপ্রাইজে ডেকোরেশন করানো হয়েছিল মেয়ের বাড়ি। আর এই যে দাদা এখানে দাঁড়িয়ে আছে, এখন যাব আমরা গঙ্গায় ওই স্নান করানোর জন্য। সব বরণের জিনিসপত্র নিয়ে সবাই যাচ্ছি গাড়িতে উঠছি। আর এই যে সবাই একে একে আসছে, এটা হচ্ছে নিত বর। যাওয়া হচ্ছে এখন। আর এই যে আমি, গাড়িতে সবাই বসে আছে। আর এই যে হচ্ছে আমাদের গঙ্গার ঘাট, দেখতেই পাচ্ছ সবাই, এই এতজন আমরা এসেছি গঙ্গায়। স্নান করানো হয়ে গেছে, তো এখন সূর্যের মুখ দেখতে নেই বলে মুখ ঢাকা আছে। এখন যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাড়ি চলে এসেছি। এবার ওই যে বিয়ে করতে যাওয়ার আগে যেসব নিয়ম কানুন হয় সেগুলোই হচ্ছে এখন। আর এই পর্বটা এত দূরে রাখছি, এটা কন্টিনিউ নেক্সট পার্টে দেখব পরের পর্বটা। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও কেমন লেগেছে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা।